আজকে আমরা ফেবুগুড 40 ট্যাবলেট সম্পর্কে জানব। আমরা জানব এই ফেবুগুড 40 ট্যাবলেট কি কাজে ব্যবহার করা হয়, আর এর ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আর এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেটগুলি আপনারা খুব সহজেই দেখতে পান। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক, আর এই হচ্ছে ফেবুগুড 40 ট্যাবলেট। আর এই ফেবুগুড 40 ট্যাবলেটটা দেখতে কেমন হয় ভিতরে সেটা আমরা দেখব। দেখতে এরকম হয়, 10টা পাতা হয়। আর এই 10টা পাতা ফেবুগুড 40 ট্যাবলেটের দাম হচ্ছে 122 টাকা। আর এই ফেবুগুড 40 ট্যাবলেটটি তৈরি করেছে হচ্ছে টোরেন ফার্মা, এই ফেবুগুড 40 ট্যাবলেটটি তৈরি করেছে। আর এর মধ্যে কী উপাদান আছে সেটা দেখবো। এর মধ্যে আছে ফেবুক্সো স্টেট 40 mg আছে এই ফেবুগুড 40 ট্যাবলেটের মধ্যে। আর এই ফেবুগুড 40 ট্যাবলেট কী কাজে ব্যবহার করা হয় সেটা আমরা একবার জানবো। এই ফেবুগুড 40 ট্যাবলেটটা গাটের ব্যথা বা আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যেরকম গাটের ব্যথা নর্মালি দেখা যায় কি আমাদের মাঝে মধ্যে একটা সমস্যা, একটা মাঝে মধ্যে মানে কন্টিনিউয়াসলি একটা সমস্যা দেখা যায়, যেমন হচ্ছে হাতের গাটিতে ব্যথা, হাতের আঙ্গুলগুলোতে ব্যথা, পায়ের আঙ্গুলে, পায়ের গাটিতে, আর কোমরের মধ্যেও একটা ব্যথা, মাঝে মধ্যে একটা লক্ষণটা দেখা যায়। আর এটা এই লক্ষণটা মোটামুটি একটা বয়স হলে পরে এই সমস্যাটা সবথেকে বেশি দেখা যায়। ন্যাচারালি ছোটো বাচ্চাদেরও এই গাটে ব্যথা বা হাতে পায়ে ব্যথা, এই সমস্যাগুলো ছোটো বাচ্চাদের মধ্যে দেখা যায়, কিন্তু সেটা সচরাচর খুব কম। আর বড়দের ক্ষেত্রে এই ব্যথার সমস্যাটা সবথেকে বেশি দেখা যায়। আর এই যে ব্যথাগুলো, এই ব্যথাগুলোর থেকে আরাম দেয় মোটামুটি এই ফেবুগুড 40 ট্যাবলেটটা। আর এই ফেবুগুড 40 ট্যাবলেটটা ইউরিক অ্যাসিডের জন্য দেওয়া হয়। ইউরিক অ্যাসিড মানে হচ্ছে বাতের ব্যথা। আর এই যে হাতের গাঁটিতে ব্যথা বা এই হাতের মধ্যে পায়ের আঙ্গুলে ব্যথা, এই যে ব্যথাটা ইউরিক অ্যাসিডের জন্যই যে হচ্ছে সেটা বোঝার জন্য একটাই উপায় আছে, সেটা হচ্ছে ব্লাড টেস্ট করা। আমাদের শরীরে ব্লাডের মধ্যে পাওয়া যায় হচ্ছে ইউরিক অ্যাসিড, যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা কতটা পরিমাণে বাড়লো। আর নর্মালি আমাদের সবার শরীরে একটা ইউরিক অ্যাসিড বা বাতটা সবার শরীরের মধ্যেই থাকে, কিন্তু যখনই এর নর্মাল মাত্রাটা বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়, তখন সেই বাতের জন্য বা সেই ইউরিক অ্যাসিডের জন্য আমাদের শরীরে গাঁটে গাঁটে ব্যথা সমস্যা দেখা যায়। আর এই সেই ব্যথাগুলো সমস্যাগুলোর থেকে যখন ডক্টরেরা যখন পেশেন্টের কাছ থেকে শুনতে পায় যে তার হাতের গাঁটিতে, পায়ের আঙ্গুলে বা পায়ের তালার সাইডে, পায়ের গাঁটিগুলোতে ব্যথা হচ্ছে, তো ডক্টরেরা একটা সন্দেহ, অটোমেটিকলি একটা সন্দেহ চলে আসে যে হয়তো বা ইউরিক অ্যাসিড বা বাতের ব্যথা, বাতের মাত্রাটা বেড়ে যাওয়ার জন্য মনে হয় ব্যথা হচ্ছে। আর সেজন্যই ডক্টরেরা পেশেন্টের এই সময়ে এই লক্ষণগুলোর জন্য ইউরিক অ্যাসিডের বা বাতের ব্লাড টেস্ট করানোর পরামর্শ দেয়। যদি এই ব্লাডের মধ্যে যদি ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেকটাই বেশি পরিমাণে থাকে, তো সেই ক্ষেত্রে এই ফেবুগুড 40 ট্যাবলেটটা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডক্টরেরা। আর এই ফেবুগুড 40 ট্যাবলেটটা খাবার আগে অবশ্যই একবার আপনারা ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। আর এই ফেবুগুড 40 ট্যাবলেটের ডোজ সম্পর্কে যদি বলি, আমরা নর্মালি অ্যাডাল্টের জন্য ডক্টরকে দেখেছি যে দিনে একবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে খাওয়ার পর। আর এই ফেবুগুড 40 ট্যাবলেটের সাইড এফেক্টের কথা যদি বলি, নর্মালি এই ফেবুগুড 40 ট্যাবলেটের তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রেও এই লক্ষণটা দেখা যায় যে এই ফেবুগুড 40 ট্যাবলেট খাওয়ার পর শরীরে অ্যালার্জি কোনো রিয়াকশন হচ্ছে, সারা গায়ে চুলকনি, লালচে দাগ, তার সঙ্গে ডায়রিয়া বা খুব বেশি পাতলা পায়খানার মতো একটা লক্ষণ, মাথা ঘোরানো, এই সমস্ত লক্ষণ যদি দেখা যায় তাহলে একবার অবশ্যই আপনারা ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। আর তার সাথে সাথে যদি আপনাদের যদি কিডনির কোনো সমস্যা বা লিভারের কোনো সমস্যা বা হার্টের যদি সমস্যাগুলো থাকে, তাহলে অবশ্যই একবার আপনারা এই ওষুধটি খাওয়ার আগে ডক্টরের সঙ্গে পরামর্শ। এটাই ছিল এই ফেবুগুড 40 ট্যাবলেট সম্পর্কে আজকে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন। আর এই ওষুধ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।